হেই গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন একটা নতুন বলিউড সিনেমার ট্রেলার রিলিজ করেছে, সেই ট্রেলারটা আমার কেমন লেগেছে সেটা নিয়ে কথা বলবো। তো সিনেমাটার নাম হচ্ছে IB71 এবং বিদ্যুৎ জামওয়ালের একটা আপকামিং সিনেমা। সিনেমাতে বিদ্যুৎ জামওয়ালের সাথে রয়েছেন হচ্ছে অনুপম খের এবং আরও অনেক অভিনেতা অভিনেত্রী এই সিনেমায় কাজ করেছে। তো সিনেমার ট্রেলারটা আমার কেমন লাগতো সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো সিনেমাটি প্রোডিউস করেছে হচ্ছে টি সিরিজ ফিল্মস, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং অ্যান অ্যাকশন হিরো এন্টারটেইনমেন্ট তিনটা প্রোডাকশন হাউস, এবং গুলশান কুমার, ভূষণ কুমার, কৃষণ কুমার এবং আব্বাস সায়েদ এরা প্রোডিউস করেছেন এবং বিদ্যুৎ জামালও প্রোডিউস করেছেন এবং অ্যাজ এ প্রোডিউসার তার একটা ফার্স্ট ফিল্ম। এবং এই সিনেমাটা আদিত্য শাস্ত্রীর গল্প লিখেছেন এবং স্ক্রিন প্লে প্রায় 7 জন মিলে লিখেছেন, এটা একটা হিউজ ব্যাপার। এবং একটা সাই থ্রিলার ফিল্ম যেটা 12 মে রিলিজ করে গেছে, তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই গিয়ে দেখো এবং তোমরা দারুণ মজা পাবে আশা করি সিনেমাটা নিয়ে। তো এই সিনেমার এবার গল্পে এবং ট্রেলারের মধ্যে আসি। তো এই সিনেমাতে দেখানো হচ্ছে এই গল্পটা যেটা রয়েছে সেটা 50 বছর ধরে লুকিয়েছিল এবং 1971 ইন্দো পাকিস্তান ওয়ার যেটা ছিল সেখানে একটা হিডেন ব্যাপার ছিল এবং যেখানে 30টা দিন তিনটা নেশান এগুলোর উপর একটা সিক্রেট মিশন তৈরি করা হয়েছিল এবং ওটাকে আউটকাম করানো হয়েছিল। সেইটা একটা 50 বছর ধরে লুকিয়ে রাখা ট্রুট ছিল, তো সেইটার ব্যাপারে এখানে কন্টেন্টটা তৈরি করা হয়েছে, মানে কন্টেন্টটা সেই মানে এই কন্টেন্টটা এখানে এই ট্রেলারে এই সিনেমাতে ইউজ করা হয়েছে। তো ট্রেলারের মধ্যে দেখা যাচ্ছে যে দুটো লড়াই হয়েছিল পাকিস্তানের সাথে ইন্ডিয়ার 48 সালে 65 সালে দুটাতেই পাকিস্তান হেরে গেছিলো এবং ঠিক তারপরে লুকিয়ে লুকিয়ে পাকিস্তান হচ্ছে ইন্ডিয়ার পেছনে হচ্ছে একটা লড়াই করার জন্য মানে চুপি চুপি প্রস্তুতি নিচ্ছিলো। তো সেই জিনিসটা কেউ জানতো না, যখন জানা গেল তখন দেখা গেল যে হাতে মাত্র 10 দিন, তারপরেই অ্যাটাক করবে তারা। তো সেই সময় বিদ্যুৎ জামালের ক্যারেক্টারটা দেখা যায় যে সেই একটা রেস্কিউ মিশন সিক্রেটলি তৈরি করতে এবং তার সঙ্গে 30 জন এজেন্টকে জুড়তে এবং সেই এজেন্টগুলো এবং বিদ্যুৎ জামাল নিজে এবং অনুপম খেরের ক্যারেক্টারটা যে রয়েছে তারা সবাই মিলে সেই 10 দিনের মধ্যে একটা দারুণ রকম সিক্রেট মিশন বানিয়ে সেই পাকিস্তানিদের কী করে আটকাবে সেটা নিয়ে এখানে ব্যাপার। তো এখানে দেখা যাচ্ছে যে গল্পটা বেশ কিছুটা এখানে ভুলিয়ে দেওয়া রয়েছে যে এয়ার স্পেস ব্লক করে তারা সেই পাকিস্তানিদের আটকানোর চেষ্টা করবে, কীভাবে করবে কীভাবে করবে না সেইটা নিয়ে এখানে একটা দারুণ কিছু একটা স্পাই থ্রিলার বানানো হয়েছে। আমার থ্রিলারটা খুব ভালো লেগেছে, টেকনিক্যালি এটা খুব সুন্দর, বিদ্যুৎ জামাল আছে যখন অ্যাকশান তো দারুণ রকমই থাকবে। এছাড়া আর কী কী জিনিস এখানে সুন্দরভাবে বানানো হয়েছে, কীরকম ডায়লগ হয়েছে সেগুলো তো সিনেমা দেখেই বোঝা যাবে। তবে ট্রেলারটা আমার কিন্তু দারুণ লেগেছে, তোমরা যারা যারা ট্রেলারটা দেখেছো তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, কারা কারা দেখোনি তারাও জানিও এবং কারা সিনেমাটা নিয়ে এক্সাইটেড রয়েছে কারা দেখেছো তারাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ছিল আজকের একটা ছোটো ভিডিও, ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।